বলতে চাই যে গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের সমাজ কল্যাণের লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠান নয় যে কোভিডের সময় পরিমাণও বাড়ানো হয়েছিল এবং একইভাবে অসহায় পরিবারদেরকে প্রণোদনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী কন্যা শেখ হাসিনা আর আমরা দেখি যে আমরা বঙ্গবন্ধুরও সারা জীবনই তিনি এই অসহায় দুস্থ মানুষদের কথা ভেবেছেন এবং আওয়ামী লীগের একেবারে প্রথম ইশতেহার থেকে শুরু করে আওয়ামী লীগের প্রতিটি ইশতেহারে এই গত পঁচাত্তর বছরে আমরা কিন্তু দেখব এই অসহায় জনগোষ্ঠী পিছিয়ে পড়া জনগোষ্ঠী তাদের উন্নয়নের মূল ধারায় নিয়ে আসবার জন্য সময় এই আওয়ামী লীগ কাজ করেছে আশ্রয়ন তার একটি বড় প্রমাণ কোন মানুষই গৃহহীন থাকবে না এই প্রত্যয় ব্যক্ত করে বঙ্গবন্ধু কন্যা এই মুজিব বর্ষে সারা দেশে খুঁজে খুঁজে প্রতিটি গ্রামে গ্রামে খুঁজে খুঁজে তালিকা করে গৃহহীন মানুষকে এক একে ঘর করে দিয়েছেন দিচ্ছেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমাদের যারা চিকিৎসা বঞ্চিত ছিল বিশেষ করে নারীরা একেবারে তার সন্তানের বা স্বামীর বা অন্য কারো অসুস্থতা হলে চিকিৎসকের কাছে যেতেন নিজের চিকিৎসার জন্য কোনোদিন যেতেন না তিনি ভাবতেন আমি নারী আমি অসুস্থ থাকবো চিকিৎসা হবে না এটাই আমার নিয়তি আজকে কিন্তু সেই জায়গা থেকে বাংলাদেশের যে উত্তরণ ঘটেছে যে একজন নারী শিশু কোলে নিয়ে কারো জন্য অপেক্ষা না করেই বাড়ির পাশে কমিউনিটি ক্লিনিকে চলে যেতে পারছে এবং বিনামূল্যে তিরিশ রকমের ঔষধ সে পাচ্ছে যে কারণে আজকে শিশু মৃত্যুর হার কমেছে মাতৃ মৃত্যুর হার কমেছে আজকে এই কমিউনিটি ক্লিনিক শেখ হাসিনা শেখ হাসিনা ইনিশিয়েটিভ হিসেবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি পেয়েছে যেটি আমাদের জন্য অত্যন্ত গৌরবজনক এই রকমভাবে প্রতিটি একেবারে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী সেটি বেদে হোক হিজড়া হোক আমাদের যারা ঋষি সম্প্রদায় এরকম এবং কুষ্ঠ রোগী সহ যার যেখানে প্রয়োজন আছে দলিত শ্রেণী যারা আছেন বঙ্গবন্ধু কন্যা খুঁজে খুঁজে সেই সম্প্রদায়গুলোকে নিয়ে কাজ করছেন আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে যেসব পেশাবৃত্তি একেবারে হারিয়ে যাচ্ছে যারা বেতের কাজ করছে যারা পিতল কাঁসা সেগুলোর কাজ করছে এই রকমের বহু বৃত্তির মানুষ যারা জুতো সেলাই করেন কামার কুমোর যারা এখন একেবারে সত্যিই প্রান্তিক হয়ে গেছেন বিভিন্ন রকম আমাদের শিল্পায়নের কারণে আমাদের অন্যান্য অনেক বেশি বিলাসদ্রব্য এখন পাওয়ার কার সহজলভ্য হওয়ার কারণে সেই পেশাজীবীদেরকে আমরা প্রকল্প করে তাদেরকে অন্তর্ভুক্ত করে তাদেরকে প্রশিক্ষণ দেয়া তাদেরকে যারা অন্য পেশায় চলে যেতে চান তাদেরকে সেখানে প্রশিক্ষণ দেয়া যারা নিজ পেশায় আরো উন্নত করতে চান সেখানে আরও ভালো করতে চান ভালো করে ব্যবসা করতে চান তার জন্যে সহযোগিতা করা নানানভাবে এই কর্মসূচিগুলো আমরা চালিয়ে যাচ্ছি এখানে একটি কথা বলেছেন জনাব পঙ্কজ দেবনাথ আমি গ্রামীণ ব্যাংক নিয়ে কোনো কথা বলতে চাই না আমি শুধু বলতে চাই যে গ্রামীণ ব্যাংক কিন্তু আমাদের সমাজ লাইসেন্স লাইসেন্সধারী কোনো প্রতিষ্ঠান নয় এটি আইন দ্বারা প্রতিষ্ঠিত একটি সরকারের একটি প্রতিষ্ঠান ক্ষুদ্র ঋণ দেবার জন্যেই যে প্রতিষ্ঠানটি তৈরি হয়েছিল এটি কোনো এনজিও কিংবা কোনো স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি উদ্যোগে প্রতিষ্ঠিত বেসরকারি কোন প্রতিষ্ঠান নয় যেভাবে এটাকে বিশ্বে পরিচয় দেয় দেওয়া হয় সেই পরিচয়টি সঠিক নয় এটি একটি স্টাটিউটারি বডি আইন দ্বারা তৈরি একটি প্রতিষ্ঠান জি জেনারেল সাহেবের সময়ে এটি আইন করে তিরাশি সালে জি উনিশশো সালে তৈরি হয়েছিল এবং এটি শুধুমাত্রই ক্ষুদ্র ঋণ করবার জন্যে দেবার জন্য এটি তৈরি হয়েছিল যদিও এরপরে এটি নানান রকম ব্যবসায় প্রসারিত করেছে তার চার্টারের বাইরেই গিয়ে